যাকে ভাবছি তাকে খুঁজছি তবু পাচ্ছি না, যাচ্ছি পেকে বয়সে মাথার জট খুলছে না। খুঁজছি যাকে ভাবছি তাকে খুঁজছি তবু পাচ্ছি না, যাচ্ছি পেকে বয়সে মাথার জট খুলছে না। শুরুতে একটা গল্প বলি আপনাদেরকে। একজন পিতা তার পুত্রকে চিঠি লিখছে এবং এইসব চিঠির ভাষা ঠিক যেরকম হয় আর কি, অনেক আগে যেরকম করে চিঠি লেখা হতো সেরকমই, যে প্রিয় পুত্র আমার, তারপরে কিছু কথা এবং তারপরে মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে আমি হাঁটছিলাম রাস্তা দিয়ে, একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো এবং সে গাড়ি থেকে একজন পরিপাটি ছেলে এসে নেমে আমার পা ছুলো এবং সে বলল যে আমি আপনার সন্তানের বন্ধু এবং আমি এই মুহূর্তে একটা জেলা ম্যাজিস্ট্রেট। তো চিঠির পরের অংশটিকে এরকম ছিল যে আমি অনেক খুশি হলাম, আমার অনেক কান্না পেল আনন্দে এবং দুঃখে, অনেক আনন্দ এই কারণে যে তোমার বন্ধু একজন জেলা ম্যাজিস্ট্রেট এবং সে অনেক ভালো আছে, এবং অনেক বেশি কান্নাও পাচ্ছে এই কারণে যে তোমার এখন কী অবস্থা, তুমি কী হয়ে উঠছো, সেই সন্তান এখন কী হয়ে উঠেছে বা তার এখন কী অবস্থা। সেই মানুষটা একদম আমাদের অচেনা নয়, আমাদের অনেক চেনা, একজন নাট্য ব্যক্তিত্ব, একজন নাট্যকর্মী, একজন মুক্তিযোদ্ধা, একজন বেতার কর্মী এবং অনেক পরিচয় তার। তিনি হচ্ছেন মামুনুর রশিদ। আমরা আছি তার সঙ্গে আজকে, আজকে তার সঙ্গে পুরোটা দিন কাটাবো হঠাৎ একদিনে। মামুন ভাই, আমি যতদূর শুনেছি যে এই চিঠিটি পাওয়ার পর আপনি অনেক হেসেছিলেন, গল্পটা কী ছিল আসলে? গল্পটা ছিল যে চিঠির ভাষাটাই আমার এখনও মনে আছে, যে গাড়িটি একটি গাড়ি আসিয়া থামিল, গাড়ি হইতে একটি সুদর্শন যুবক আসিয়া আমাকে সালাম করিল। হ্যাঁ, আমি তাহাকে জিজ্ঞেস করিলাম তুমি বাবাকে, সে কহিল আমি আপনার ছেলের বন্ধু। যতটুকু মনে পড়ে তোমার বন্ধুরা, তুমি ক্লাসে ফার্স্ট অথবা সেকেন্ড হইতে, সে ওই ধরনের কোনো ছাত্র ছিল না। জিজ্ঞাসা করিলাম তুমি বাবা কী কর, সে বলিল আমি বগুড়ার ডেপুটি কমিশনার। আচ্ছা, শুনিয়া চক্ষু ফাটিয়া জল আসিল, তোমার বন্ধুরা কি হইয়াছে আর তুমি কি হইয়াছো। হঠাৎ একদিনের শুরু কিন্তু ঠিক এখন হয়নি, মানে এই চিঠি দিয়ে নয় কিংবা এই সন্দেশ খেতে খেতেও নয়, হঠাৎ একদিনের শুরু হয়েছিল বেশ আরও চার ঘন্টা আগে এবং সেটি ছিল একদম সকালবেলা মামুন ভাইয়ের বাসার দরজায়। চলুন সেখানে চলে যাই আমরা। এখানে সবুজের ভেতরে একটা সিগনেচার এবং এই মানুষটি কে? এই মানুষটি যে তার বাসা হচ্ছে এটি। আমরা পুরো দল চলে এসেছি, হঠাৎ একদিনের পুরো দল, আপনাকে নিয়ে এখন আমরা বেরিয়ে যাবো। এটা হচ্ছে আপনার স্টাডি? হ্যাঁ, আমার স্টাডি। অনেক সুন্দর। হ্যাঁ, কিন্তু ঘরটা ছোট হয়ে গেছে, এত বই পুস্তক আমার সব এখানে আনা সম্ভব হচ্ছে না। তুমি এখানে বসো, আমি একটু রেডি হয়ে আসি। মামুন ভাইয়ের ছবিটা কিন্তু বেশ আগের মনে হয়, কিন্তু এই ছবি একদম মানে সেই টকবগে যুবক এরকম একটা ব্যাপার কিন্তু এখন। এবং প্রচুর বই, প্রচুর স্মারক এবং এত এত পুরস্কার। রাব্বি, আমি আপনার স্মারকগুলো দেখছিলাম। আচ্ছা 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 আচ্ছা, মানে এখানে আছে, এই পাশে আছে এবং আমার ধারণা আরও অনেক আছে নিশ্চয়ই রাখার জায়গা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার মনে হচ্ছিল বারবার যে অনেক নামি দামি স্মারক আছে, মানে যেগুলো অনেক মানুষ প্রত্যাশা করে, মানুষ চায় অনেকেই হয়তো, এবং অনেক স্মারক আছে যে এরকম যে পিরোজপুরের মানে পরশমণি খেলাঘর আসল পিরোজপুর, যে জনাব মামুনুর রশিদকে অনেক ধন্যবাদ, এই ধরনের একটা সম্বর্ধনা। তো এই যে বিভিন্ন জেলায় ছোট ছোট যে নাটকের দল, মানে এরা যেগুলো আপনাকে দেয়, যে সেগুলো রেখে দিয়ে, হ্যাঁ, তো আপনার কাছে কোনটা হুট করে বেশি প্রিয় মনে হয়? না, ওইগুলো প্রিয় মনে হয় কারণ হচ্ছে যে ওগুলো একেবারেই আন্তরিকতার নিখাত ভালোবাসা, নিখাত ভালোবাসার ছোঁয়া থাকে। পিরোজপুরের একটা খেলাঘরের অনুষ্ঠানে গিয়েছিলাম এবং তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, এটাই আপ্লুত হয়ে গিয়েছিলাম। এবং আমি এগুলোকেও খুব খুব গুরুত্ব দিই, জীবনের ধন, কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের কিছুই হবে না বলি। আচ্ছা, নিশ্চয়ই। কিন্তু হঠাৎ একদিনে, মানে দর্শকরা সবাই নিশ্চয়ই জানে, একটা প্রশ্ন আমরা করে থাকি, যদি বলা হয় যে দূরে কোথাও কোনো বনবাসে কিংবা এরকম কোনো একটা জায়গায়, একটা দ্বীপে আপনি চলে যাবেন আর কেউ যাবে না সঙ্গে, আপনি কী কী নিয়ে যাবেন? আমি বই নিয়ে যাব,
শুধু বই। মামুন ভাই, এই ছবিটা কার আঁকা? এটা শাহজাহান বিকাশ, শাহজাহান আলী বিকাশ। প্রত্যেকটা আচরণ কিন্তু একদম, আপনি যে অনেক টকবকে তরুণ, এরকম একটা ব্যাপার, আপনি এখন অনেক তরুণ। মামুন ভাই, আপনার এই সুন্দর জায়গা, সুন্দর এই বাসা ছেড়ে প্রথমে আমরা কোথার উদ্দেশ্যে বের হয়ে যাব? মানুষের যেটা জন্মভূমি, যেখানে আমি জন্মেছিলাম, সেই গ্রামে যাচ্ছি আমরা। টাঙ্গাইল থেকেও 6-7 মাইল দূরে। তাহলে আমরা টাঙ্গাইল যাচ্ছি এবং হঠাৎ একদিনের পুরো দল আমাদের সঙ্গে যাচ্ছে। চলুন আমরা যাই। আজকে কিন্তু একদম ঝিরি ঝিরি বৃষ্টি একটা ব্যাপার, মানে জম্পেশ খিচুড়ি, বৃষ্টি, আমাদের গল্প এবং লম্বা একটা জার্নি, বেশ মজার হবে মনে হচ্ছে। খুবই খুবই। এবং এবার তো শ্রাবণ হলোই না, হ্যাঁ, কিন্তু আজকে আমাদের খুব সৌভাগ্য যে আজকে বৃষ্টি হচ্ছে। রবীন্দ্রনাথ তো বৃষ্টি নিয়ে যত লিখেছে, শীত নিয়ে বা গ্রীষ্ম নিয়ে তো অন্য ঋতুর উপর অনেক অবিচার হয়ে গেছে। আমরা থামবো একটু। কোথায় এটা? এটার নাম হচ্ছে জামুরকি। জামুরকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা টাঙ্গাইল থেকে? টাঙ্গাইল থেকে টাঙ্গাইল কত? এখান থেকে টাঙ্গাইল খুব বেশি দূরে নয়। এখানে কেন থামবো? এটা থামবো, তোমাকে একটা জিনিস খাওয়াবো। কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার, বহু প্রাচীন, বহু পুরনো একটি দোকান। নিশ্চয় মিষ্টির গন্ধ আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। এখানে শুধু সন্দেশ, মানে বিশেষত্বটা কি? আমি বলি সবসময় যে জামুরকির সন্দেশ হচ্ছে পৃথিবী বিখ্যাত। এত চমৎকার সন্দেশ আমি খাই না কোথাও। এবং এই সন্দেশ এখন আমরা খাবো, আপনারা দেখবেন এবং ভাববেন যে পৃথিবীর বিখ্যাত সন্দেশ কেন আমরা খেতে পারছি না। এবং খাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, জামুরকি চলে আসতে হবে মামুন ভাইয়ের বাড়ির পথে, এবং এখানে থেমে দীর্ঘদিন যাবত এখানে আসি আমি। আর এই সামনে একটা খুব নাম করা স্কুল আছে, আমাদের সঙ্গে স্কুল থেকে স্ট্যান্ড করতো, জামুরকি হাই স্কুল। আচ্ছা, এখানে একজন হেডমাস্টার ছিলেন, খুব বিখ্যাত হেডমাস্টার জিয়ারত আলী সাহেব। আচ্ছা, ওনার নাম আমরা শুনতাম। আমার ছোটবেলায় খুব স্বপ্ন ছিল এই স্কুলে পড়বো। আপনি কি কখনো স্বপ্ন দেখতেন যে আমিও বড় হলে হেডমাস্টার হবো? হ্যাঁ, আমি বিএসসি টিচার হওয়ার খুব স্বপ্ন ছিল। এইখানটায় বাম দিকে ছিল পুরাতন বাস স্ট্যান্ডটা। আচ্ছা, এবং এখান থেকেই আমরা ময়মনসিংহ যেতাম, পোড়াবাড়ি লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। হ্যাঁ, মিষ্টির দোকান পোড়াবাড়ি চমচম। এবং এই চমচম বা মিষ্টি টাঙ্গাইলের এত বিখ্যাত কেন, এটা হয়তো তোমরা জানো না। কি জানো কি এর কারণটা হচ্ছে? একটা অঞ্চলের ঘাস। হ্যাঁ, একটা অঞ্চলের ঘাস, এবং ওই অঞ্চলের ঘাস যে গাই খাচ্ছে, সেই গায়ের দুধ দিয়ে যে মিষ্টিগুলো হচ্ছে, সেই কারণে মিষ্টির উৎকর্ষ। ঘাসের কারণে দুধের স্বাদ, দুধের স্বাদ, এবং সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি হচ্ছে, মিষ্টি তৈরি হচ্ছে। এইখানেই আমার বাড়ি, চলো। এই আমাদের বাড়ি। ও, অনেক ছাদ এবং অনেক জায়গা সামনে। এটাই আমরা মেইনটেইন করতে চেয়েছি আর কি, যে বাংলা যে বাড়িটা ভেঙে চুরে নতুন করে না করে আগের মতো, আগের মতোই থাকুক। এবং এই খোলা জায়গাটা খুব ইন্টারেস্টিং। প্রিয় দর্শক, আমরা এখন একদম মামুন ভাইয়ের বাড়ির ভেতরে, টাঙ্গাইলে সেই বাড়ি, এবং একদম বাগান বাড়ির মতো, অনেক গাছ গাছ গাছ, সবুজ সবুজ, এবং অসাধারণ একটা পরিবেশ, মনে হচ্ছে যে একদম প্রাণ ভরে বাতাস নেওয়া যায় এমন একটা জায়গা। ভেতরে চল। রাবি জি, আমার মা আর আমার বাবা। বাবার বয়স এখন 96 বছর বয়স। তিনি ইতিহাসের অনেক পরিবর্তন, উত্থান পতন গত শতাব্দী দেখেছেন। হ্যাঁ, অনেক ঐতিহাসিক ঘটনার পথ পরিবর্তন তিনি দেখেছেন। তো এক কাজ করো, তুমি বাবা মার সাথে কথা বলো, আমি একটু আসছি। কেমন আছেন? প্রিয় দর্শক,
এতক্ষণ কথা হচ্ছিল মামুন ভাইয়ের মা এবং বাবার সঙ্গে। ছেলেকে নিয়ে অনেক বেশি আদরের কথা, অনেক বেশি ভালোবাসার কথা এবং অনেক বেশি শান্ত এবং অনেক বেশি ভালো ছেলে, এরকম অনেক কথাই শুনলাম। কিন্তু মামুন ভাই ছাড়াও প্রত্যেকটা সন্তানকে নিয়েই অনেক বেশি গর্ব তাদের, এই দুজন বাবা মার। এবং আরেকটি ব্যাপার আপনাদেরকে আমি বলতে পারি, তা হচ্ছে রত্নগর্ভা মা 2008 এরকম একটি সম্মাননা পেয়েছেন মামুন ভাইয়ের মা। একজন সফল মা হিসেবে, যে মা সন্তানকে প্রশ্রয় দিয়েছেন লেখালেখির জন্য, যে মা সন্তানকে প্রশ্রয় দিয়েছেন বড় হওয়ার জন্য, তার মতো করে বেড়ে উঠবার জন্য, একজন বাবা যে ভালোবেসেছেন এবং প্রশ্রয় দিয়েছেন একইভাবে শুধুমাত্র সন্তানের জন্য, অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি তাদের দুজনকেই। আর এই মুহূর্তে আমরা আবার মামুন ভাইকে খুঁজবো, কারণ এখন অনেক জায়গায় ঘুরতে হবে আমাদের। আমি আসি তাহলে। এখন প্রিয় দর্শক, হঠাৎ একদিনে মামুন ভাইয়ের বাড়ি থেকে এখন আমরা চলে এসেছি তার জন্মস্থানে, একটু ভেতরে টাঙ্গাইল থেকে, আর এখন আমরা সেই বাড়ির দিকে যাব। মামুন ভাই, হ্যাঁ চলো, বাড়িটা আমাদেরকে দেখাবে। এই বাড়িটার নাম ছিল জুম্বা বাড়ি। আচ্ছা, যেহেতু জুম্বা ঘর আছে এখানে, এটা নতুন হয়েছে। আচ্ছা, এর আগে এখানে ছিল একটা টিনের ঘর। এই হলো আমার মামা বাড়ি। এটা আমার মামা বাড়ি। জসিমউদ্দিনের সেই কবিতার কথা মনে পড়ে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। এই জায়গাটাই আমার নানা এবং নানি শুয়ে আছেন, এবং আমার নানির সাথে ছিল আমার শৈশবের সবচেয়ে বড় মানে সঙ্গিনী, বন্ধু। এবং নানি এত ভালোবাসতেন যে আমার বাবা চাকরি করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। নানি মানে আমার জন্মের পর থেকে নানির জীবনের অধিকাংশ সময় আমাদের সাথে কেটেছে। এইখানে বিশাল একটা ঘর ছিল, এই ঘরেই আমার জন্ম হয়েছিল 1947 সালে। কতদিন পরে এলে আপনি? অনেকদিন। আমার এক বড় খালা থাকতেন এখানে, উনি মারা গিয়েছিলেন যখন, তখন এসেছিলাম। প্রিয় দর্শক, আমরা সেই ঘরটি এখন আর দেখছি না, কিন্তু অন্য একটি ঘর আছে, এটাও বেশি অনেক বেশি পুরনো, মামুন ভাইয়ের সেই জন্মস্থান, সেই নানির বাড়ি। এরপরে স্কুলটা কোথায় ছিল আপনার? প্রথম স্কুলটা ছিল যেখানে, সেটা অনেক দূরে এখান থেকে, সেই গারো পাহাড়ের কাছাকাছি ফুলপুরে। আমার দুর্ভাগ্য যে আমি ক্লাস ওয়ানে পড়তে পারিনি, বেবি ক্লাস থেকে একেবারে প্রমোশন পেয়ে ক্লাস টুতে চলে আসি। এবং ক্লাস টুতে যে স্কুল থেকে পড়েছি সেই স্কুলটা হচ্ছে বল্লাতে। আচ্ছা, এখান থেকে মাইল তিনেক দূরে, আমরা সেখানে যাব। চলুন যাই। প্রিয় দর্শক, হঠাৎ একদিনে মামুনুর রশিদের সঙ্গে তার জন্মস্থান ঘুরে এখন যাচ্ছি তার ছোট্টবেলার সেই স্কুলে। চলুন যাই। মামুন ভাই, ক্লাসরুমগুলো কি আগে এরকমই ছিল? না, একেবারেই টিনের ঘর ছিল। হ্যাঁ, এবং মাঝখানে বেড়া থাকতো আর কি। আচ্ছা, প্রত্যেক ক্লাস থেকে আরেকটা ক্লাসকে বিভক্ত করার জন্য বেড়া দিয়ে দুটো ক্লাস আলাদা। হ্যাঁ, তা আমি যখন জীবনে প্রথম নাটক করি তখন আমি এখানকার ছাত্র, সম্ভবত ক্লাস 9-এর ছাত্র। তখন বিজয় সিংহ নাটক হয়েছিল, তো বিজয় সিংহ নাটকে আমি সেই রাজপুত্রের অভিনয় করেছিলাম। এবং তখন মাঝখানে যে ইয়েগুলো মানে বেড়াগুলো বেড়াগুলো ছিল, সেগুলো খুলে দিয়ে মানে বড় একটা হল হয়ে গেল, এবং তখন এই গ্রামে প্রথম নাটক হয়। আমি শুনেছি যে আপনার সোহরাব রুস্তম নিয়ে একটা গল্প আছে, এই পালপাড়ায় একটা বড় এখানে এইখানে সোহরাব রুস্তম নাটক দেখেছিলাম। সোহরাব রুস্তমের কাহিনী তো তোমরা সবাই জানো, যে সেই কাহিনীতে রুস্তম শেষ পর্যন্ত সোহরাবকে হত্যা করে, এবং সোহরাবকে হত্যা করার পর তার পরিচয় পাওয়া যায় যে সে তার সন্তানকে হত্যা করেছে। তারপরে তার যে গগন বিদারি চিৎকার, দর্শক কাঁদছে, আমি নিজেও কাঁদছি, এবং তারপরে মানে অনেক বেশি হৃদয় ছোঁয়া ছিল, হৃদয় ছোঁয়া। এবং আমি ওই পরে কৌতূহল নিবৃত করতে পারলাম না, গ্রিন রুমে গেলাম। আচ্ছা, এবং গ্রিন রুমে গিয়ে দেখলাম যে একটা লোক, এই 5 ফুট 4 ইঞ্চি কি 5 ইঞ্চি লম্বা, সে করেছে রুস্তমের অভিনয়, আর সোহরাবের অভিনয় করেছে সে আরেকটু লম্বা শুকনা। এবং তারা যখন ড্রেস খুলে ফেলে বিড়ি খাচ্ছে বা সিগারেট খাচ্ছে, তখন আমার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হলো যে এই লোকগুলিকে এতক্ষণ আমরা বিশ্বাস করেছি যে ইরানের সেই মানে কতটা নিজেদেরকে ধারণ করেছে, ইরানের সেই কত বড় যোদ্ধা সেনাপতি। এবং তখন নাটকের বই পড়তে শুরু করলাম, এবং ঢাকায় গিয়ে আমার প্রথম একটা ইয়ে ছিল, খোঁজার জায়গা ছিল, যে নাটকের বই খুঁজতাম, কোথায় নাটক হয় জানতে চাইতাম। এবং কলেজে যখন পলিটেকনিকে পড়ি সেকেন্ড ইয়ারের ছাত্র, তখন আমি মহানগরীতে একদিন একটা একাঙ্ক লিখি। আচ্ছা, এবং অত্যন্ত সফল হয়। এবং সেই সময় টেলিভিশন আসে 64 সালের শেষের দিকে, এবং আমি 68 সাল থেকে টেলিভিশনে নাটক লেখা শুরু করি। তারপর তো
ঘটনাক্রমে যুদ্ধে চলে যাই। মামুন, আপনার স্কুলে এসে এখন অনেক বেশি ভিড় হয়ে গেছে, মানে অনেকজন মানুষ চলে এসেছে, আপনি এসেছেন এখানে এসে অনেকদিন পর। গ্রামটার একটা মানে বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রামের অধিকাংশ মানুষ হচ্ছে তন্তুবায় সম্প্রদায়ের। এক সময় এত অঞ্চলের মানে সমস্ত কাপড়ের যোগান এখান থেকে হতো এবং শিল্প যে সমৃদ্ধি নিয়ে আসে তার প্রমাণ হচ্ছে এই গ্রামটা। আপনি যে একটু আগে যে বলছিলেন যে আপনার ইংলিশ নাটকের কথা, মানে এদেরকে নিয়ে মানে এই একটা অংশ এবং এদের সাথে যে কন্ট্রাডিকশন, ওই জোরদারদের সাথে সেমি ফিউডালদের সাথে যে কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশনটি হচ্ছে আমার নাটকের। তো এটা নিয়ে নাটক লিখতে হবে কিংবা এরকম করে দেখানো যেতে পারে, এই ব্যাপারটাগুলো ঠিক মানে অনেক আগে থেকেই ছিল, একদম শুরু থেকে? হ্যাঁ, অবশ্যই ছিল। এবং আমি পরে বাংলাদেশ টেলিভিশনে যে ওই নাটকটা একটা সিরিয়ালও করেছিলাম আমি, ইতি কথা। মানে বিলটা কিন্তু এখন দেখা যাচ্ছে, বিলটা দেখা যাচ্ছে। এখানে একটা কয়েকটা শ্যাবড়া গাছ ছিল এবং একটা মানে কিংবদন্তি ছিল যে শ্যাওড়া গাছে ভূত আছে, বিশ্বাস করতেন। এই মুহূর্তে আমরা যে জায়গাটায়, এটা অনেক সুন্দর, মানে আমরা দাঁড়িয়ে পড়েছি, আমি আর মামুন ভাই দেখছি জায়গাটা। মামুন ভাই, এটি কোন জায়গা, মানে এই জায়গাটা কোথায় আসলে? টাঙ্গাইলের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ রাস্তা, মেইন রোড বলা হয়। মেইন রোড লেখা আছে, আমি দেখছি বিভিন্ন সাইনবোর্ডে লেখা আছে। এই জায়গাটা একটা আনন্দময়ী ক্যাবিন বলে একটা রেস্টুরেন্ট ছিল। আচ্ছা, এই রেস্টুরেন্টে এসে হ্যাঁ আমরা মানে চায়ের কাপে ঝড় যাকে বলে, মানে এটা এখন যেটি জুতার দোকান, এটা আগে একটা খাবার দোকান ছিল। এখানে টাঙ্গাইলের যত বিখ্যাত কবিরা তারা সব আড্ডা দিতেন এখানে, তখন কবিরা কবিতা লিখছে, তারপর গান লেখা হচ্ছে, মিছিল হচ্ছে চারদিকে। তার মধ্যে এখানে দাঁড়িয়ে এখানে বসে বসে আমরা স্বপ্ন দেখতাম একটা নতুন একটা বাংলাদেশ হবে, নতুন দেশ হবে। তোমাকে বলেছিলাম যে আমার জীবনের অনেক বন্ধু এসেছে, সবার জীবনেই থাকে, কিন্তু এত গভীর বন্ধুত্ব, এত কাছের বন্ধু যদি কখনো চলে যায় তার এই বেদনা সহ্য করা কত কঠিন, অনেক বড় একটা ঘাটতি তৈরি হয়ে যায়। আব্দুর রহমান রুকু বাংলাদেশের সকল নাট্যকর্মী তাকে চেনেন, যদিও তিনি কাজ করতেন টাঙ্গাইলে, কিন্তু তিনি হয়ে উঠেছিলেন জাতীয় নাট্য ব্যক্তিত্ব। যেদিন ও আমাদের ছেড়ে চলে গেল, প্রথমত আমি বিশ্বাস করতে পারিনি, এখনও বিশ্বাস হয় না যে টাঙ্গাইলে নেই, কিন্তু আমার কাছে এই শহরটা হঠাৎ করে মনে হয় শূন্য হয়ে গেছে। আমি তোমাকে আস্তে আস্তে বলছিলাম গাড়িতে যে এতক্ষণ অন্তত 8-10 বার সে বলতো যে তোমরা কোথায়, হ্যাঁ তোমরা কোথায়। এই যে মানুষের জন্য মানুষের যে অপেক্ষা, এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক। আমার 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 আনন্দ, আমার কৈশোর শৈশব সব কিছুই যখন তোমরা স্পর্শ করলে, তাহলে সেখানে আমার মনে হয় যে আমার এই বেদনার স্মৃতিটা তো তার সাথে থাকুক। একটা বিষণ্ণতা এবং বিদায়ের স্মৃতি, বিদায়ের স্মৃতি নিয়ে আমরা টাঙ্গাইল থেকে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, মামুন ভাইয়ের প্রিয় টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় ঘুরে এখন তার বন্ধুর সমাধিস্থলে আমরা, কিন্তু এই মুহূর্তে আমরা টাঙ্গাইল থেকে বিদায় নিতে চাই, কিন্তু যেতে চাই তার সব থেকে প্রিয় একটা জায়গায়, অনেক বেশি আত্মার সম্পর্ক যেখানে জড়িয়ে আছে। চলুন যাই। নবাবের দরবার থেকে বেরিয়ে যেতে চাইলে যে নবাবের অনুমতি লাগে তাও তোমাকে শিখিয়ে দিতে হবে। হোয়াটস মির্জাফর আলী খান, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপদে যে পাশে দাঁড়ায় সেই তো পরম আত্মীয়।
চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ দুর্যোগের কালিমা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে শোনাবে জাগরণের অভয় বাণী, ওঠো মা ওঠো মোছো তব অশ্রু জল, 7 কোটি সন্তান তব হিন্দু মুসলমান। প্রিয় দর্শক, মামুনুর রশিদের যে ইচ্ছে ছিল ছোটবেলায় যে একজন যাত্রাশিল্পী হয়ে উঠবেন তিনি, সেই ইচ্ছে আজকে পূরণ হয়ে গেল আমাদের হঠাৎ একদিনে। প্রিয় দর্শক, মামুনুর রশিদের সঙ্গে ঘুরতে ঘুরতে চলে আসা তার সবচেয়ে প্রিয় একটা জায়গা, তার রিহার্সেল রুম। এখন রিহার্সেল চলছে, কিন্তু আমাদের হঠাৎ একদিনের সময় শেষ হয়ে গেছে, আমাদের আজকের মতো বিদায় বলতে হবে, আবারও দেখা হবে সামনের সপ্তাহে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন।